Hello friends, good morning to all. Welcome back to Kea Obis Life. আর আজকে আমরা ব্লগটা স্টার্ট করছি কেয়া আর রিও দুজনে মিলেই আমরা সাথে আছি তোমাদের। আজকে সানডে আর আজকে দিনটা কিভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ডেলি বেসিসের কিছু কাজ ঝটাপট সেরে নিই। আর আজকে হচ্ছে ওয়ার্ল্ড ইমোজি ডে। ওয়াও, তাহলে তোমার পছন্দের ইমোজি কোনটা একটুখানি মুখে দেখাও দেখি। আর আমার হচ্ছে করো না, তুমি তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। ক্যামেরার দিকে দেখো, তো আজকে ওয়ার্ল্ড ইমোজি ডেতে তোমাদের কার কোন ইমোজি ভালো লাগে অবশ্যই জানানোর চেষ্টা করো। আর এখন প্রায় 8:30 বাজে, আমরা মানে আমার সকাল হইতে 6টায় ল্যাদ খেতে খেতে, চা খেতে খেতে, হাওয়া খেতে খেতে, সব কিছু খেতে খেতে 8:30 বাজিয়ে দিলাম। আর এখন অনেক কাজ করব, তো কি কি কাজ করব চলো চটপট করে স্টার্ট করে দিই, নইলে শেষ হবে না। আর এই দেখো সকাল সকাল বাবা এসেছে রোজকার মতনই, আর যেমনটা বাবার ডিউটি তেমনি ঠাকুরের ফুল নিয়ে সকাল সকাল হাজির। আর এখানে দাদু নাতিকে চা আর দুধ দিয়ে আমি চলে এসেছি ঘরে। ঘরের এই দেখতে পাচ্ছ হালত খুবই খারাপ, তো চলো আজকে বেড কভার চেঞ্জ করব। তো ঝটপট করে বেডটাকে একদম প্রপার লুকস দিয়ে নিই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কেউ জানাবে, জানাতে ভুলবে না, দেখে নাও একটা ফাইনাল। আর এখানে ঘরের কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি এখন কিচেনে। এখানে রাতের অল্প কয়েকটা বাসন ছিল সেগুলোকে ক্লিন করলাম, আর তার সাথে সাথে বাবা আজকে অল্প করে মাছ এনেছে, বাটা মাছ, তো মাছটা ধুলাম আর সবজিগুলো ধুয়ে রেডি করে রাখলাম রান্নার জন্য। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম ব্যাক টু কেয়া অবিস লাইফ। আজকে সকালভাবে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছ তোমরা ব্লগটা স্টার্ট করেছি একটু বিজি শিডিউলে, বিকজ আজকে সানডে, অনেক রকম কাজ থাকবে। তো এখন ঘড়ির কাঁটা বলছে 10টা, তো এখন আমরা করব টিফিন। আজকে রিওর বাবা টিফিন করতে আসবে না, আজকে আমি আর রিও টিফিন করব। আর দেখতে পাচ্ছ কত বাজার বার করেছি সব রান্না করতে হবে, মানে সব মিলিমিশি মিলিমিশি রান্না করতে হবে, তো বার করে ফেলেছি। এখনো আজকে রান্না কিছু বসাইনি, সকালে চা বিস্কিট খেয়েছিলাম, রিও দুধ খেয়েছিল, এই বাদাম ফাদাম এই সমস্ত হয়েছে। আর এখন একটু মানে ঘরের কাজ সামলাতে গিয়ে একটু দেরি হয়ে গেছে আজকে টিফিনটা, তো চলো এখন টিফিন বানাবো। আজকে সকালে সানডে স্পেশাল কি বানাবো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি এখন কিচেনে, আর ময়দার লিচিটাকে ভালো করে ঠেসে নিলাম। অ্যাকচুয়াল কালকে রাতে পরোটা হয়েছিল না, ওই বেঁচে যাওয়ার লিচি ছিল, তো দেখো বেশ বড় করে একটা পরোঠার মতন বেলে নিলাম। আর এবারে সুন্দর করে শেকে নিচ্ছি, আর শেকবো মানে আমি তো পুরো পরোঠার মতন ভেজেই নেব। দেখো আমি একটু মানে প্রফেশনাল শেফদের মতন পরোটাটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টানোর চেষ্টা করলাম, পেরেও গেলাম, বেশ ভালোই লাগলো। এখন ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে ডিম ফাটিয়ে নিয়েছি একটা বাটিতে, সেটাতে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে এখানে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। আর তেলটা না একটু বেশি পড়ে গেছে, যাই হোক পরোটাটা দেওয়ার পরে ঠিক এরকম চেপে চেপে করে দিতে হবে, তাহলে কি হবে সাইড দিয়ে ডিমগুলো না একটু বেরিয়ে বেরিয়ে আসবে, বেশ ভালো লাগবে। আর তেলটা বেশি হয়ে গেছে একটু ঢেলে নিয়ে, এতটা তেল খাওয়া তো উচিত নয়, আর উল্টাতে গেলেও ছিটকিয়ে গায়ে আসবে, তো এটাকে বেশ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে সেঁকে নিলাম, ভেজে নিলাম। আর এখানে দেখো এবারে গাজর ছাড়ানো চলছে, গাজরগুলো স্লাইস করে কেটে নিলাম স্কিনটাকে ফেলে দেওয়ার পর। আর তার সাথে আমি এখানে একটুখানি বিটও নিয়ে নিলাম, নিয়ে আমার যে চপারটা আছে সেই চপার মেশিনের মধ্যে দিয়ে বেশ 5-7 বার টানলেই একদম মিহি কুচো হয়ে এই গাজর বিটটা বেরিয়ে এলো, দেখতেই পাচ্ছ। এবারে আমি এটা রোল যেহেতু করব, তো রোলের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে একটু কুচোনো পেঁয়াজ দিয়েছি, আর টমেটো সস দিয়েছি, আর ব্ল্যাক পেপার দিয়েছি। এই দেখো সাদা কাগজ তো বাড়িতে নেই, আমি কি করব, রিওকে বললাম ওর ম্যাথের কপি বুক থেকে একটা পেপার ছিলাম, এটা আবার তোমরা করো না কিন্তু আমি দেখানোর জন্যই করলাম, আর কি করব, ফার্স্ট টাইম এটা করতে হলো বাধ্য, তো
তো দেখে না ফাইনাল লুকটা কি ভালো লাগছে দেখতে দেখেই কিন্তু সো ইয়াম মনে হচ্ছে আর রিয়েলি ইটস ভেরি হেলদি অ্যান্ড ভেরি টেস্টি তোমরা অবশ্যই কিন্তু এটা ছুটির দিন বাড়িতে ছোটদেরকে ট্রাই করাতে পারো কারণ ছোটরা কিন্তু গাজর বিট ওইভাবে খেতেই চায় না তো এইভাবে যদি করে দাও একদম ওহ কিভাবে যে খাবে সেটা বলে আমি ভাষায় বোঝাতে পারবো না যদি আমি লুকটা দেখাতে পারি অবশ্যই শেয়ার করবো রিওর মুখটা আর এটা ভীষণ হেলদি আর ভীষণই টেস্টি কারণ বাইরেরটা তো ময়দা হয় আর এটা কিন্তু আটার তো দেখো আজকে সানডে স্পেশাল ব্রেকফাস্ট রেডি অনেক বেলা হলো তো চলো আমরা এখন ঝটপট করে এগ রোল খেয়ে নিয়ে আসি সকালবেলা হেলদি ব্রেকফাস্ট একদম হেলদি দেখলে তো তোমরাও বাড়িতে এরকম তৈরি করতে পারো আর ছোটদেরকে সারপ্রাইজ দিতে পারো ওরাও ভীষণ খুশি হয়ে যায় আমরাও খুশি হয়ে যাই বাইরে সসে আছে কি যেটা ঘরের ভালো জিনিসটা খেয়ে আমরা সুস্থ থাকবো তাহলে সেটাই খাই তো চলো ঝটপট করে এগ রোলটা ফিনিশ করি আগে পুরোটা খা তারপরে হেভি বলিস দেখ ভালো করে তাকিয়ে যারা যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই কাঁচা লঙ্কা দেবে আর অনেক কিছুই দেওয়া যায় এর মধ্যে পেঁপেও কুচিয়ে দেওয়া যায় আমি দিইনি আর কাঁচা লঙ্কাটা রিও খেতে পারবে না বলে আমিও নিইনি গোলমরিচ গুঁড়োই দিয়েছি আর তার সাথে সাথে হেলদি দিয়ে দিলাম কিছু বিট গাজর খাওয়াও হলো আর পেটও ভরলো মনও ভরলো বলতো ছোটবেলায় ফার্স্ট টাইম কে কে এগ রোলের কাগজ সমেত খেয়েছো আমি খেয়েছি আমি কিন্তু ছোটবেলা ফার্স্ট টাইম খেয়েছিলাম কাগজ এগ রোলের তারপরে বাবা দেখে বাবা বলছে এটা কাগজ খায় না ফেলে দিতে হয় তো এখানে ফ্রাইং প্যানে তেল দিয়ে নিয়েছি আর এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখাচ্ছি রিও খাবে না এই বাটা মাছ কাটা বলে তো ওর জন্য এক পিস কাটা মাছ নিয়ে নিয়েছি আর আমাদের এই চারা মাছ নিয়ে নিয়েছি তো দেখে না এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা হতে চলেছে দুর্ধর্ষ তো এখানে দেখো পোস্ত নিয়ে নিয়েছি আর দেখো এখানে কালো সর্ষের পরিমাণটা দেখো এক মানে কি বলবো হাফ চামচ সাদা সর্ষেটাও দেখো হাফ চামচ কারণ পেস্টটা তো আমি খাবই না কোনো কথাই নেই তো এটাকে দিয়ে দিলাম এর মধ্যে আর একটা জিনিস দেব দেখো সেটা কি আর এই দেখো একদম সামান্য কৌটোর ঢাকনাটা দেখো আমার হাতের ছোট্ট মাপ তাহলেই বুঝতে পারছো কত অল্প পরিমাণে জিনিস দিলাম এখানে ঠিক এক চামচের মতন একটু মগজদানা দিয়ে দিলাম পেস্টটা না বেশ সুন্দর হয় ঠকঠকে আর এখানে দেখো জিরের পরিমাণটাও দেখো একদম নামমাত্র জিরে আর দুটো লবঙ্গ একটা এলাচ আর এইটুকুন দারচিনি এইটুকুন না দিলে না গন্ধটা আসবে না আর আমার ছেলে খেতে চাইবে না এই দেখো আধখানা টমেটো আর দিয়ে দিলাম তিনটে মাত্র কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এই দেখো আধখানা পেঁয়াজ স্লাইস করেছি আজকে আর ভাজলাম না আজকে একেবারেই পেস্ট করে দেব দেখো এখানে পেস্টটা রেডি হয়ে গেছে
আর পেস্টটা কতটা পরিমাণে স্মুথ। আর এখানে দেখো আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি মশলাটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে, যদি রান্নাটা করা হয় খুবই ভালো হবে। এত সুন্দর একটা স্মেল এসেছে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর একটা স্মেল এসেছে। তো তোমরা যদি একদম ডিটো এই প্রিপারেশনটা ফলো করো তো তোমরা নিজেরাই হয়তো কমেন্ট বক্সে পরে জানাতে বাধ্য হবে যে দিদি সত্যি খুব সুন্দর একটা সেন্ট, এত সুন্দর। তো চলো এর মধ্যে এখন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য একটু মিষ্টি আর নুন অ্যাড করে দিই। মশলাটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেব, তারপরে যখন তেলটা হালকা ভেসে যাবে তখন মাছগুলো এতে দিয়ে দেব। দেখো এখানে মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন ব্রাউন হয়েছে, সামনে থেকে দেখাই তোমাদের, হয়তো লক্ষ্য করছো যে একটু একটু ব্রাউন ব্রাউন হয়েছে মশলাটা। এখানে ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দু তিন মিনিট কষাবো। এই হাতে করে সামান্য একটু জল দিলাম, ফ্লেমটা একদম লো করে দিয়ে এরকম ভাবেই দু তিন মিনিট থাকবে। এখানে দেখো মশলায় কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখাই যাচ্ছে পরিষ্কার একদম, দেখতেই পাচ্ছ মশলায় তেল ছেড়ে দিয়েছে। তো ক্যামেরা একটু কালার অন্যরকম লাগে, আমি যদি মানে অরিজিনালি কালারটা দেখাতে পারতাম, পুরো কাঁচা হলুদ কালারের রং এসছে, খুব মিষ্টি লাগছে দেখতে। মানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ, অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেয়া হয় তো তাহলে কিন্তু রংটা খুব সুন্দর আসে, মানে রঙের কালারটা এবারে হয়তো বোঝা যাচ্ছে ওখান থেকে। তো ঠিক আছে চলো এবার মাছগুলো অ্যাড করি। আর এখানে আমি মিক্সিং বলে ঢাকনাটা দিয়েই এই দু ঢাকনা জল দিলাম অল্প পরিমাণ, আর জলটা সামান্য একটু ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। কাছে বাপের বাড়ি হওয়ার অনেক মানে অনেক রকম ফেসিলিটি থাকে, আমার অনেক আনন্দও আছে। তো তোমাদের সঙ্গে মাছের গ্রেভিটা টেস্ট মানে শেয়ার করছিলাম, টেস্ট করেছি, এত ফ্যাবুলাস হয়েছে কি বলবো আমি, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। তো বাবা সকালবেলা মাছ নিয়ে এসেছিল বাজার থেকে, বাবাদের জন্য দুটো রেখেছে, আমাদের জন্য দুটো, আর নাতির জন্য এক পিস পেটি মাছ দিয়ে গেছে, সেটা তো আগেই তোমাদের বললাম। মানে ঝোলের যেটা শুনেছি বাবারা আজকে ডাল আলু ভাতে আর এই গোটা গোটা মাছ ভাজা খাবে, আমি বাবাদের মাছগুলো নিয়ে এলাম, এই যে ক্যানে করে গিয়ে গাড়ি করে গিয়ে এই মাত্র নিয়ে এলাম। দেখো আমাদেরটা বন্ধ করে দিয়েছিলাম, এই দিয়ে দিলাম, এইবারে আমি গ্যাস জ্বালাবো। তো বুঝলে কত মজা কাছে বাপের বাড়ি হওয়ার, মানে এত অপূর্ব টেস্ট হয়েছে, আমি ভাবলাম না মানে এই গ্রেভিটা দিয়ে খা মুখ ছেড়ে যাবে, এত ব্যাপক টেস্ট হয়েছে। তো প্লিজ তোমরা এইভাবেই রেসিপিটা কিন্তু ট্রাই করো বাড়িতে, মানে আমি বোধ হয় 100-এ 500% লিখে দিচ্ছি যে দারুণ হবে খেতে। পরিমাণটা যেমন দেখেছো দুটো মাছ হলে মানে গ্রেভি ওইটুকুন রাখলে তার বেশি নেবে, কিন্তু আমি এই পাঁচটা মানে চারটে গোটা মাছ আর একটা ছোট পিস এই কটা কিন্তু একসঙ্গে ওই গ্রেভিটা দিয়ে একটু ঝোল বাড়িয়ে জাস্ট করে নিচ্ছি, মানে জল দেবো ঝোলটা বেড়ে যাবে, মাখা মাখা হবে বন্ধ করে দেবো। তো চলো দেখিয়ে দিই সামনে থেকে। দেখো এখানে ফোটা তো শুরু হয়ে গেছে, তো আমি না একটুখানি জলটা বাড়িয়ে দিই আর সামান্য একটু নুন দিয়ে দেব, সামান্য একটু নুন দিলেই হয়ে যাবে। তো জলটা বাড়িয়ে দিয়েছি, গ্রেভির টেস্টটা মাছগুলোর মধ্যে এসে গেলে গ্রেভি মানে গ্রেভির যে জলটা ওটা এমনিতেই কমে যাবে। আর আমি না দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা এরকম মাঝখান থেকে চিরে
ঝোলের উপরটায় দিয়ে দিলাম, আর একটু ঝাল হয়ে যাবে, ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি স্পেশাল ডেতে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি তোমাদের কোথাও সামান্য একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিও লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।